दर्शक आमी आमार एई चैनेले पुरुष एबं महिलार व्यक्तिगत नाना विषय निये एकेबारे खोलामेला आलोचना करी, सेई साथे आपनादेर करा विभिन्न कमेंट्सेर उत्तर दिये थाकि। जेमन एक बोन आमार काछे प्रश्न करेछे, আপু আমার বান্ধবী বলে যে যৌন মিলনের আগে তার স্বামী তাকে উত্তেজিত করার জন্য তার যোনি চুষে দেয় এবং সেও তার স্বামীকে উত্তেজিত করার জন্য তার লিঙ্গ চুষে দেয়। আমার কাছে বিষয়টি একেবারে অদ্ভুত লেগেছে। আমার স্বামীও কখনো এভাবে আমার যোনি চুষে দেয়নি কিংবা আমিও তার লিঙ্গ কখনো এভাবে চুষে দেইনি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এভাবে স্বামী স্ত্রী একে অপরের লিঙ্গ চুষে দেওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা দয়া করে জানাবেন। দর্শক আপনার এই প্রশ্নটি বলবো যে আজকাল এরকম অনেক দম্পতিরাই এরকম প্রশ্ন করে যে মিলনের আগে স্বামী স্ত্রী এভাবে একে অপরের লিঙ্গ চুষে দেওয়া এটা জায়েজ নাকি না জায়েজ, কিংবা এভাবে লিঙ্গ চুষে দেওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা। যদিও এই বিষয় নিয়ে আমি আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি, তারপরও আবার বলছি, এটা যতটা না জায়েজ না জায়েজের ব্যাপার তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে করে আপনার অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কোনো মহিলা যদি তার স্বামীর লিঙ্গ মুখে নিয়ে চুষে দেয় তাহলে খুব সহজেই তার স্বামীর বীর্য এবং স্বামীর লিঙ্গের ভেতরে থাকা কামরস তার মুখে প্রবেশ করতে পারে এবং তার স্বামী যদি কোনো ধরনের যৌনবাহিত রোগ থাকে তাহলে সেটা খুব সহজেই তাকে আক্রান্ত করতে পারে। একইভাবে স্বামী যদি তার স্ত্রীর যোনি মুখে নিয়ে চুষে দেয় তাহলে স্ত্রীর যোনি থেকে নানান ধরনের রোগ জীবাণু তার মুখে প্রবেশ করতে পারে। মহিলাদের যোনি এবং পায়খানার রাস্তা যেহেতু খুব কাছাকাছি তাই খুব সহজেই কিন্তু পায়খানার রাস্তার জীবাণুগুলো মহিলাদের যৌনাঙ্গে প্রবেশ করতে পারে। এই অবস্থায় স্বামী যদি স্ত্রীর যোনি মুখে নিয়ে চুষে দেয় কিংবা স্ত্রীর যোনিতে মুখ দেয় তাহলে পায়খানার রাস্তার যে জীবাণুগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসলে তার মুখে প্রবেশ করে। যাই হোক, অধিকাংশ ডাক্তাররাই কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে উত্তেজিত করার জন্য এভাবে একে অপরের যৌনাঙ্গ মুখে নিয়ে চুষে দেওয়ার বিষয়টাকে অস্বাস্থ্যকর বলে অবহিত করেছেন, আর আমারও মতামত একই। যৌন মিলনের আগে স্বামী স্ত্রী একে অপরকে উত্তেজিত করার জন্য স্ত্রী তার স্বামীর লিঙ্গ হাতে নিয়ে মৈথুন করে দিতে পারে এবং স্বামী তার স্ত্রীর যোনিতে হাতের আঙ্গুল দিয়ে হালকা নাড়াচাড়া করে স্ত্রীকে উত্তেজিত করে তুলতে পারে। অনেক খারাপ ভিডিওগুলোতে যৌন মিলনের আগে একে অপরকে উত্তেজিত করার জন্য এভাবে একে অপরের লিঙ্গ বা যৌনাঙ্গ চুষে দেওয়ার দৃশ্য দেখানো হয় এবং বোঝানো হয় এটা অনেক আনন্দদায়ক এবং অনেক মজার একটি বিষয়। এটা শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য বা দর্শককে আগ্রহী করার জন্য এরকম করা হয়। বাস্তবিক বিষয়টা মোটেও এরকম নয়। বাস্তবে একে অপরের যৌনাঙ্গে এভাবে মুখ দিয়ে চুষে দেওয়ার ফলে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। এছাড়া এটা একটা পশুভিত্তিক আচরণ, যেটা আমি আগেই বলেছি। লিঙ্গ চুষে দেওয়া ছাড়াও একে অপরকে উত্তেজিত করার জন্য আরও নানান ধরনের পদ্ধতি রয়েছে, নানান ধরনের কৌশল রয়েছে। শুধু এই একটা কাজ বা একটা বিষয় না করলেই আপনার যৌন মিলনের আনন্দ যে একেবারে কমে যাবে কিংবা আপনি যৌন মিলনে আনন্দ পাবেন না, বিষয়টা কিন্তু একেবারেই এরকম নয়। তাই এরকম পশুভিত্তিক আচরণ বাদ দিয়ে যৌন মিলনের সহজ এবং সুন্দর কৌশলগুলো প্রয়োগ করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।